ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ক্লাস টুয়েলভের 4 নম্বর ইউনিট 12 নম্বর চ্যাপ্টার বায়োটেকনোলজি এবং তার প্রয়োগ, অর্থাৎ জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ, তার মডেল কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। আমি এখন যে কোশ্চেনগুলো বলবো সেটা মডেল কোশ্চেন হিসেবে বলছি, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে এবং সেই কোশ্চেনগুলোর বাইরে অন্য কোনো কোশ্চেন আসবে না। পরবর্তী দিনে পরীক্ষার আগে আগে আমি এই মডেল কোশ্চেনের থেকে একটা সাজেশন করে দেবো, সেইখানে কিন্তু এই কোশ্চেনগুলোর মধ্যেই কয়েকটা বেছে দেবো। তো তোমরা এই মডেল কোশ্চেনটা করে রাখলে একটা প্রশ্ন এর বাইরে যাবে না। আর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কারণ এই একটা চ্যাপ্টারে একটা একটা ইউনিট, এবং এই ইউনিট থেকে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 10 নম্বর আসবে। টোটাল তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরে, তার 10 নম্বরের প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে পাবে। এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই চ্যাপ্টারটাকে আগের বছর বাদ দেওয়া হয়েছিল, এই বছর আবার ফিরিয়ে আনতে হলো, কারণ নিট, সর্বভারতীয় পরীক্ষা এবং আমাদের যে বংশগতির আণবিক ভিত্তি বা আমাদের যে বায়োমলিকুলস, সমস্ত জায়গায় এর সঙ্গে লিঙ্ক আছে। তার জন্য এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারটা ফিরে আসাতে তোমাদের উপকারী হবে। তো আমি প্রথমে এই চ্যাপ্টারের থেকে শর্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। এই চ্যাপ্টারের থেকে বড় প্রশ্ন আসে না, 5 নম্বরের কোশ্চেন আসে না, MCQ আসছে, 1 নম্বরের প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্নগুলো আসে, আর 3 নম্বরের কোশ্চেন আসে, কিন্তু এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসে না। তো আমি প্রথমে তোমাদেরকে শর্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। আর একটা কথা জানিয়ে রাখি যে আমি বায়োলজির ক্লাস টুয়েলভের এবং ক্লাস ইলেভেনের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তোমাদের যে সিলেবাস এবারে করা হয়েছে 2022-এর জন্য, সব মডেল কোশ্চেন এবং সাজেশন বলে দেবো। তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব প্রশ্নগুলো পেয়ে যাওয়ার জন্য। তো আমি প্রথমেই জৈব প্রযুক্তিবিদ্যা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শর্ট কোশ্চেনগুলো বলে দিই, যে শর্ট কোশ্চেনগুলো এবছর খুব খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে PBR-322 কী, প্লাজমিড কী, PBR-322-এ পি শব্দের অর্থ কী, বি শব্দের অর্থ কী, আর শব্দের অর্থ কী। তারপরের প্রশ্ন হচ্ছে ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে, বিটা ক্যারোটিন বা ভিটামিন এ কোন জিএমও উদ্ভিদে পাওয়া যায়, GMO, জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম। তারপর কোশ্চেন হচ্ছে একটি বায়োপেটেন্টের উদাহরণ দাও, অর্থাৎ বায়োপেটেন্ট উদাহরণ অনেকগুলো আছে, তার মধ্যে একটা বায়োপেটেন্টের উদাহরণ চাইতে পারে। ট্রান্সফেকশন বলতে কী বুঝো, বিটি তুলক কোন ধরনের রোগ প্রতিরোধকারী ক্ষমতা সম্পন্ন, এবং বিটি তুলোর এই বিটি শব্দের অর্থ কী, বেসেলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়ার থেকে এই শব্দটা এসেছে, এটা জানতে হবে বিটি শব্দের অর্থ কী। আবার অনেক সময় এই প্রশ্নটাকে পড়ে বিটি কটন কী, একই জিনিস। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোন কোষীয় অঙ্গাণুকে ব্যবহার করা হয়, এটার উত্তর হচ্ছে প্লাজমিড। গ্রিন বায়োটেকনোলজি বলতে কী বুঝো, PCRS পুরো নাম কী, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। প্রথম সৃষ্ট ট্রান্সজেনিক উদ্ভিদ এবং পানির উদাহরণ দাও, মানব ইনসুলিন কী, বাজারে যে ইনসুলিনটা বিক্রি হয় তার নাম কী, এলিজা ELISA এর পুরো নাম কী, এটি কী ক্ষেত্রে ব্যবহার হয়। এলিজাটা তোমরা আগে জননগত স্বাস্থ্য পেয়েছ, এখানে আরেকবার পুরো নামটা করতে হবে। রেকটিকসান অ্যানোনিউক্লিয়েজের একটা উদাহরণ করতে পারো, যদিও আগের বছর কোশ্চেনটা চলে এসেছে, আণবিক কাউচি, আণবিক আঠা কাকে বলে উদাহরণ দাও, তবু আমি বলবো রেকটিকসান অ্যানোনিউক্লিয়েজের একটা উদাহরণ করে রাখবে। আগের বছর পড়েছে PCR এর জন্য ব্যবহৃত উৎসেচকের নাম কী, TAQ উৎসেচক। এই TAQ উৎসেচকের TA শব্দটা কোথার থেকে এসেছে, একটা ব্যাকটেরিয়ার থেকে, তার নামটা করে রাখতে পারো। হয়তো এই বছর আর উৎসেচকের নামটা চাইবে না, কিন্তু এইভাবে আসতে পারে TAQ উৎসেচকের কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করে, বা TAQ উৎসেচকের TA শব্দের অর্থ কী, অতএব ওইটুকু করে রাখবে। এরপর আমি 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনগুলো বলছি, যেগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি। 3 নম্বরের কোশ্চেন, সবথেকে আসার সম্ভাবনা এবছর বেশি হচ্ছে PBR-এর যে গঠনটা বা চিত্রটা, PBR-এর চিত্র অঙ্কন করো, এবং এই চিত্রর সঙ্গে আরও দুটো জায়গাকে চিহ্নিত করতে বলবে। একটা হচ্ছে যে PBR-322-এর একটি রেকটিকশন সাইট এবং একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন চিহ্নিত করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে CDNA লাইব্রেরি এবং জিনোম DNA লাইব্রেরির মধ্যে পার্থক্য কী। তারপরে প্রশ্ন হচ্ছে পেলিনড্রোমিক সজ্জাক্রম কী উদাহরণ দাও, ভেক্টরের সাহায্যে নতুন সংযুক্ত DNA গঠনের পদ্ধতি আলোচনা করো, হাইব্রিড বিগার বলতে কী বুঝো, রিকম্বিনেন্ট DNA যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের 2টি পদ্ধতির নাম লিখো, জৈব সুরক্ষা বলতে কী বুঝো, এই 3টি বিচার্য বিষয় লেখো, অর্থাৎ বায়োসেফটি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কী বুঝো উদাহরণ দাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও, PCR অর্থাৎ পরিমাণ চেইন রিঅ্যাকশন এর সুবিধা কী, এর অসুবিধা কী, এর প্রয়োগ বা গুরুত্ব লিখো। প্রযুক্তিবিদ্যার দ্বারা মানব ইনসুলিন উৎপাদনের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি।
সিডিএনএ বলতে কি বোঝো? সিডিএনএ লাইব্রেরি এবং জিনোম ডিএনএ লাইব্রেরি, ওইখানে সিডিএনএটা সম্বন্ধে যে বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছ সেগুলো লিখলেই হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, বায়োপাইরেসি, বায়োপ্যাটেন এবং বায়োসেফটি কী? বায়োসেফটিটা আগেও বলেছি, বায়োপাইরেসি এবং বায়োপ্যাটেন কী এবং উদাহরণ দাও, করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় ধাপগুলি আলোচনা করো। রেস্ট্রিকশন সাইট বলতে কী বুঝো? ভ্যাকসিন উৎপাদনে জৈব প্রযুক্তিবিদ্যার গুরুত্ব একটু দেখে রাখবে। আমি জৈব প্রযুক্তিবিদ্যার একটা এমসিকিউ ভিডিও নিয়ে আসবো, যেখানে 15 থেকে 20টা এমসিকিউ থাকবে।